তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক গাইজ তো ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার গেম প্লে সিরিজ অনেকদিন পর গেম প্লে সিরিজ তোমাদের জন্য নিয়ে আসছি নতুনভাবে স্টার্ট করতে চলেছি অবশ্যই তোমরা সাপোর্ট করবে তো ফার্স্ট অফ অল গাইস আমরা এখানে অলরেডি ইভেন্ট ক্লিয়ার দিয়ে দিই যেখানে গাইসটা আয়রেন্টটা আমি খুলে দিই রিকল কার্ডও পেয়ে যাই তো এখানে মোটামুটি ফাইট শেষ খুব একটা কিল এখানে পাইনি এনিমিও তেমন একটা ছিল না তো সিরিয়াসলি জাম্প করে দিই এক্সিট দিই পোর্টাল দিয়ে এক্সিট দেওয়ার সাথে সাথে রোজাকে আমি কিছু এনিমি স্পট করি এবং স্কুলেও এনিমি স্পট করি দেন রোজাকে যেখানে লক রুমটা থাকে ওয়াটার ঘর আর কি দেখতে পাচ্ছ ওরই পিছনে আমি একটা এনিমি স্পট করি ওখানে যেহেতু গাড়ি আমি দাঁড়াতে দেখি এনিমিটাকে দেখতে পেয়ে যা আমি এখানে শর্ট নেওয়ার চেষ্টা করি বাট ওর সঙ্গে সঙ্গে কভারে চলে যায় তো আমি একটু পজিশন চেঞ্জ করি এখানে তো দেখো ওই এনিমিটাকে কিভাবে কিল করি তো তার আগে আগে এখানে আসার পরেই পরেই আমি দেখতে পাই একটা বট একটি মোভমেন্ট দেয় সামনেই দেখতে পাচ্ছ তো বটটাকে ফিনিশ করার পরে আমি এনিমিটাকে স্পট করছিলাম আর আমার টিমমেটদের মার্ক দিচ্ছিলাম আর র্যান্ডামলি আমি খেলছিলাম তো র্যান্ডামলি মোটামুটি ঠিকঠাকই প্লেয়ার পড়েছিলো তো ওরা ওই প্লেয়ারটাকে মেরে দেয় দেন এখানে আরেকটা বটের শট দেখতে পাওয়া তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি এই ম্যাচে টোটাল কটা বট মেরেছি ঠিক আছে কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করবে দেখব কে কারেক্ট অ্যান্সার দেয় তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে তো এখানে যে প্লেয়ারটা ছিল সেই প্লেয়ারটাকে এখানে কিল করে দেয় দেন আমি যখন এখান থেকে নাবি দেখতে হচ্ছে ট্যাঙ্ক ওপর থেকে ট্যাঙ্কের ওপর থেকে শট আসে তো যাকে একটা হেডশর্ট আমি এখানে দিই তো হেডশট দেওয়ার পরে আমার এইচপি লো ছিল আমি একটু ফুল হেল্প করি আমার প্লেয়াররা স্টিং রে নিয়ে ওখানে পুশ করে তো আমি তাদের হেল্প করতে যাই দেখো তারপরে ফাইটটা তো এখানে আমি ওদের অ্যাঙ্গেল খুব একটা পাচ্ছিলাম না স্টিং ওরাও ঘুরছিল আমার টিমমেটও ঘুরছিল ওদের দুটো স্ট্রিং তো আমি কিছু শর্টস মাছের ওপর দিই যার ফলে ওরা একটু রিজের দিকে চলে যায় তারপরে গেছে আমি ওপরে চলে আসি পুশ করি আর কি পুশ করার সাথে সাথে ওরা আবার স্কুলের দিকে চলে যায় একজনকে আমি সুইমিং পুলের ছাদে নামতে দেখি ওকে দেখো একটা হেডশট দিই এখান থেকে station. তো এখানে আমার নাম্বার ফোর যেটাকে আমি ড্যামেজ দিই ওটাকে নক দিয়ে দেয় দেন এখানে কিছু বট ফায়ার থাকে তো এখানে বট ভাই কিল ছাড়াই যাবে না বট কিল দেন ওখানে আমার দুটো টিম মেট অলরেডি ডাউন হয়ে যায় মানে মরে যায় ওরা আবার রিকল পায় যেহেতু রিকল কার্ড ওদের কাছে ছিল দেন ওখানে আমি আবার টোটালি স্কুলের ভিতরে পুশ করি মাছ নিয়ে ওখানে বেশি প্লেয়ার ছিল না অলরেডি আমি একটা নক দিয়েছিলাম একটা ড্যামেজ করেছিলাম আর আমার টিমমেট নাম্বার ফোর ওখানে একটাকে ফিনিশ দিয়ে দেয় তো আমরা এখানে যাই কিছু লোটটুট নিই তারপরে গাইস দেখো যাদেরকে মেরেছি তারা আবার রিকল হয়ে এখানেই পুশ করে তো পিছনে প্যারাসুটে সাইন তোমরা দেখেছো ওরা মেন বিল্ডিংয়ে নামে তো আমি পিছনে যাই কিছু নেট টেট করার প্ল্যানিং করছিলাম ততক্ষণেই নাম্বার ফোর ওপরে সুইমিং পুলের ছাদে গিয়েই ওটাকে সাপটে দেয় তো এটাকে ফিনিশ হয়ে যাওয়ার পরে আমি পুশ করি সামনে সামনে পুশ করতে আমার টিমমেটও এখানে ল্যান্ড করে যেহেতু ওখানে ক্রেট ছিল ক্রেটেড লুটবে বলে দেন তার সাথে সাথে এনিমিও এখানে ল্যান্ড করে দেখতে পাচ্ছি এখানে নিচে নামলো তো আমি এখানে মার্ক দিই টিমমেটকে যে এখানে এনিমি এসেছে তো লিটারালি সিংড়ে নিয়ে ওখান থেকে পালানোর মানে প্ল্যানই ছিল তো পালিয়ে যায় সঙ্গে এখানে আরেকটা বট তো মোটামুটি বট ভালোই পেয়েছি লবিতে খারাপ নয় বাট এটা অনেকটি এস টোয়েন্টি ফোর স্টারে বট আসছিল কেন আমি বুঝলাম না সামনে গাইস ও চলে যায় পুরো একদম সেই রোদক হিলে মানে কন্টেনার যে ট্যাঙ্কটা আছে ওখানে বাট ওর যে বাকি মেটগুলো স্কুলে পুশ করে দেন আমি এখানে দেখো ক্লিয়ার দিই তো আরেকটা নিচে প্লেয়ার ছিল তো নিচে প্লেয়ারটাকে নাম্বার ওয়ান ওখানে ক্লিয়ার দিয়ে দেয় তো এখানে আসার পরে এখানে আরেকটা প্লেয়ার স্টিং ডে পুশ করে দেখো তাকে কিরম মারি তো লিটারেলি ও পালাচ্ছিলো তো বাট পালিয়ে তো কোনো লাভ নেই এখানে আমি ওকে ডাউন করে দিই ফিনিশ করে দিই তো ফিনিশ করে দিয়ে এখানে ইউটিলিটিস কিছু দিয়ে নিবি এমআের মতো একটু কমে গেছিলো তো এমআক নিয়ে নিলাম যা যা নিয়ে যাওয়ার পরে সাথে সাথেই আমার টিমমেটরা অ্যাপার্টমেন্টে পুশ করে স্টিং রেডি নিয়ে আমার কাছে ছিল না মেবি তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম দৌড়ে তো দেন এখানে গেছে দেখো একটা গাড়ি পুশ করে তো গাড়িটা কত ড্যামেজ দিই বাট গাড়িটাকে ড্যামেজ দিয়ে গাড়ি দেখো লিটারেলি ফেঁসে যাই আমি এখানে তো এখানে অন্তত একটা প্লেয়ার পড়া উচিত ছিল বাট পড়লো না কেন যায় না আমি গাড়িটাকে চেস করি এই সাইড থেকে দেওয়ার পরে অন্য আরেকটা গাড়ি এখানে সঙ্গে সঙ্গে পুশ করে তো এদের ফুল স্কটকে কেমনভাবে মারি দেখো অ্যাকচুয়ালি এখানে দুটো নক দিই একটা জিরো এইচপি থাকে বাট এখানে কি হয় আমি নেট কুক করি সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে ডিপি দিয়ে আমার কিল চুরি করে একটা অলরেডি কিল চুরি করেছে আর একটা কিলও এখানে নেবে তো দেখো কিভাবে ডিপি প্লেয়ারটাকেও মারি ওই প্লেয়ারটা ভাই মাথা গরম করে দেয় কারণ আমার দু দুটো কিল চুরি করে তো আমি এখানে ওপেনেই শুয়ে পড়ি যে ওই প্লেয়ারটা পিক দিলেই ওখানে নক দেবো বাট ওর ভাগ্য ভালো যে ওখান থেকে কোনো পিক না দেয় বাট ও আমার দুটো কিল নিয়েছে ওকে তো ছাড়াই যাবে না তো আমি ছাদে উঠে পড়ি দেন গাইস এটাকে কীভাবে মারি দেখো ও ওপেনে তাহলে দুটো কিল চুরি করার বদলা আমি এখানে নিয়ে নিই নিয়ে আরেকটা প্লেয়ার দেখো ওপেনে দৌড়ে আসছিল আমার টিমমেট কে ওই দিকে পুষ দেয় আমি এটাকে এখানেও ফিনিশ দিই ফিনিশ দেওয়ার সাথে সাথে আমার টিমমেটরা অলরেডি এঙ্গেজ হয় ওই রিজে মানে রোজা খেলে অলরেডি ফাইট হয় আর আমার পিছনে একটা কুপার বি আসে তো আমি দেখে সেটাকে একটু কভারে যাই যে আমি হলে হয়তো আমাকে পুশ করছে বাট আমি দেখলাম না পুশ না করে ওখানে একটা স্ক্রিনওয়ালা গাড়ি ছিল মিরারও ছিল সেটা নিয়ে পালায় তো দেন আর একটা মাছও আসে মানে স্টিংরে আসে সেটা দেখেও আমি এখানে আপাতত কভারে যাই কারণ ওপেনে স্টিং রের সাথে ফাইট করে একটু টাফ বাট স্টিংরেটা সোজাসুজি চলে যায় রোজা খেলে যেখানে অলরেডি আমার তিনটে টিমমেট ছিল তো আমি এখানে কিছু ফায়ার শট দিই হেডশট এখানে কানেক্ট করি বাট কোনো লাভ হয়নি এখানে অলরেডি হেডশট কানেক্ট হয় কিছু ড্যামেজ দিয়ে মাছে বাট কোনো লাভ নেই কারণ ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল তো এখানে অলরেডি আমার তিনটে প্লেয়ার ফাইট করছে আমি কিছু ইউটিলিটি সেখান থেকে নিয়ে পুশ করে দিই আমি সরাসরি তো এখানে আমার দুটো টিমমেট মরে যায় কারণ দুটো টিমমেটের ওপর ফুল দুটো সিংরে পুষ করে টু ফোর নাইন নিয়ে আবার তো দেখো এখানে আমি কীভাবে ক্লিয়ার দিই তো এখানে আমি রিভাইভ দিচ্ছিল অটো রিভাইভ হওয়ার সাউন্ড পাই দেখো তো এখানে আমি একটাকে মারি আর পিছনে রোজক থেকে একটাকে মেরে দেয় তো এখানে ফুল স্কোয়াড ওয়াইভ করে দিয়ে আমার টিমমেটকে রিভাইভ দিই রিভাইভ দিয়ে জোনে যেতে হবে কারণ কিছুটা দূরেই জোন ছিল তো আমি এখানে মাছে ওঠার পরে পরেই আমি একটা প্লেয়ারকে স্পট করি রোজকের ছাদে দেখো তো এ সোলো প্লে ছিল কি এখানে মারি এই আমার একটা কিল নিয়েছে মানে ওই রিজার্ভ কিলটা পেয়েছে আর কি তো এখান থেকে মুভ করে আমরা এনিমি খুঁজছিলাম আমরা টু ম্যান ছিলাম কারণ আর টু ম্যান তো ওখানে রোজাকে শেষ হয়ে যায় সামনে থেকে ফার্মাসের সাউন্ড শুনি কিছু সাউন্ড শুনি গান শটের তো আমরা এখানে দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে দেখো রাইট সাইডে স্মোক থাকে তো আমি দেখি যে স্মোকে কাউকে স্পট না করে আমি ঘরে লিটারেলি দেখি যে ওখানে কেউ আছে কিনা লাট এখানে কিল চুরিটা কেমনভাবে হয় দেখো আমার টিমমেট কীভাবে চুরি করে লিটারেলি গাছ এখানে ওয়ান শট দিয়ে কিনে নেয় তো আমি ওটাকে ফিনিশ দিই ফিনিশ দেওয়ার সাথে সাথে রাইটের স্মোকটা হটে যায় আর এখানে গাইস দেখো অলরেডি দুটো এনএমি স্পটেড তো এখানে দুটোকে ফিনিশ দেওয়ার সাথে সাথে আমার ওপর শর্ট আছে ওই যে ছোটো ঘরটার পিছন দিকে বাট ওকে শর্ট নেওয়ার সাথে সাথেই ওকে দেখি কেউ পিছন দিক থেকে এমআর মেরে ফিনিশ দেয় তো আর কিছু প্লেয়ার অল্প পিলে বেঁচে ছিল আর মাত্র ছটা প্লেয়ারই ছিল তো গাইস দেখো আমরা খানিকটা কভারে আসি যেহেতু এমআর তো ওপেনে থাকা ঠিক নয় তো আমরা এখানে আসি এখানে আসার পরে গাইছ এখানে যে লাস্ট ইনটেন্স ফাইটটা দেখবে ক্লাচটা দেখবে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তো যদি ভালো লাগে ভিডিও লাইক করবে এরকম গেম প্লে ভিডিও দেখতে চাও কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে যদি সাপোর্ট পাই আমরা রেগুলার বেসিসে গেম প্লে ভিডিও আনবো অসুবিধা নেই যেরকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে বা আপডেট থাকছে সেগুলো থাকবেই সঙ্গে গেম প্লে ভিডিও থাকবে তো এখানে আমরা ওয়েট করি আমার টিমমেট এখানে মার্ক দেয় তো আমি এখানে একটু দেখি বাট ও আমাকে একটু মিস ভুল মার্ক দেয় আর কি তো আমাকে আর আর রাইট সাইডে মার্ক দেয় তো রাইট সাইডে আমি এটা দেখার সাথে সাথেই ও একটু শর্ট নেয় দেন নক খেয়ে যায় সঙ্গে সঙ্গে এ হাতে আর এ এমআর দিয়ে নক দেওয়ার সাথে সাথেই পুষ আসে আমাদের ওপরে তো এখানে আমার একটাও শর্ট কানেক্ট হয়নি বাট এখানে যে ক্লাসটা আমি দিই সেটা গাছ দেখো প্রথমে একটা নেট করি যেটা এখানে নিই আর নেটের ট্রাজেক্টরি তোমরা না দেখতে পেলে কিছু ভেবে না এটা গ্লিচ এমুলেটারের তো সেকেন্ড নেটটা গাছ দেখো ওপি একটা নেট থাকে প্রেডিক্টেড নেট এখানে একটা নক করি সঙ্গে সঙ্গে বেরোনোর সাথে সাথে আমি ফেসে যাই এখানে লেফট একটা গিলি প্লেয়ার ছিলো তাকে একটু প্রিফায়ার দিয়ে এখানে আসি আমি প্রি প্রিফায়ার দিয়ে এখানে ওয়েট করি দেখতে পাই দেখো সামনে ওই যে নিচ্ছে এই জায়গাটায় তো আমি দেখতে পাইছি ওকে তো আমি একটু বেট করি নেট বাট ওই বেটে কাজ হয় না ও বের হয় না তো আমি একটু ব্যাক করি ব্যাক করে এখানে ওয়েট করি ও আমায় পুষ দেয় ও একটু প্রিফায়ার দিয়ে ওয়েট করছিলো যেই রিলোড দেয় সেই আমি পুষ দিই তো এখানে এটাকে ফিনিশ করে পিছন থেকে এটা এম টু ফোর শর্ট পেয়ে আমি আর থামিনি সামনে পুশ দিয়ে দিই দেখো ভাই যেখানে ওয়ান এইচপি ক্ল্যাশটার জন্য ভাই আমার লেফটারেলি এইচপি নেই শুধু বুস্টার মারা ছিল বলে বেঁচে যাই তো এখানে গিয়ে জিরো হয়ে যায় আর ওয়ান বি ওয়ান আর একটা সিঙ্গেল প্লেয়ার বেঁচেছিলো টোটাল টোয়েন্টি থ্রি কেল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো লাস্ট কিল তো আমরা এখানে আমি স্টিংটা খুলে যাই তো স্টিংরে নিয়ে আমি স্পট করিয়ে নিম আগে তারপরে আমি কারণ আমি জানি পাহাড়ের দিকেই আছে কারণ পিছন থেকে এম টু ফোরের শট আমি পেয়েছিলাম যখন আমি গেলিটাকে মারতে যাই তো কেমন লেগেছে গেম প্লেভিউটা আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে তো আমি স্পট করে এখানে বাকিটা ছিল তো আমাকে অনেক ড্যামেজ করে কারণ কারণ আমার এই স্টিংরে দিয়ে ওয়াটার মারার শর্টকাট করা ছিল না বলে আমি একটু দূরে গিয়ে থামি তো আমি এখানে থামার সাথে সাথেই ও কি বুঝলাম জানি না ও গাড়ি নিয়ে আমাকে মানে চাপা দেওয়ার প্ল্যানিং করে দেন ওকে আমি এখানে চাপা দিয়ে দিই টোটালি এখানে দেওয়ার পরে আমার এখানে চিকেন ডিনার হয়ে যায় উইথ টোয়েন্টি ফোর কিলস গাইস সোলো টোয়েন্টি ফোর কিলস গাইস স্কোয়াডে র্যান্ডম স্কোয়াডে গাইস তো তোমাদের ওপি ম্যাচটা কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনটা জানাবে যদি ভালো লাগে লাইক করবে এই ধরনের গাইস আরও গেম প্লে ভিডিও চাও কিনা সেটা আমাকে কমেন্ট করবে এরকম ক্লাচেস চাও কিনা সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো তো আজকে ভিডিও এখানে শেষ করবো গাইস দেখাবে নেক্সট ভিডিওতে ততন্ত সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই